সম্মানিত স্যার ম্যাডাম দূরের কাছের যে যেখান থেকে আমার কথা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যে সমস্ত স্যার ম্যাডামরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড কোর্স কমপ্লিট করার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড বিপিএড বিএমএড বা এম করার জন্য সার্কুলার প্রকাশ হয়েছে আপনারা চাইলে এই সুযোগকে কাজে লাগাতে পারেন এখানে দেখুন দুই হাজার শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রথম লাইনটা আমরা যদি একটু খেয়াল করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল কোর্সে পাঠদানকারী কলেজ সময়ে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বিএড বিপিএড বিএমএড বিএসএড এম ইত্যাদি প্রোগ্রামের সার্কুলার প্রকাশ হয়েছে এখানে অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হবে তেরোই ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখ বিকাল চারটা থেকে যা অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং শেষ চলবে নয়ই জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশত টাকা আবেদনকৃত কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি আগামী দশই জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এখানে যেটা বলছে যে আপনারা যারা এই বিএড বিপিএড বা এম এড কোর্সগুলো করবেন এবং অনলাইনে আবেদনের সময় যে কলেজগুলোকে আপনারা আর সিলেক্ট করবেন এই আবেদন ফিটা অবশ্যই ওই কলেজের নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেখানে জমা দিতে হবে অথবা সরাসরিও আপনারা কলেজে গিয়ে জমা দিতে পারেন এরপরে আমরা প্রথম যে অপশানগুলো আছে এখানে দেখুন কোর্স ভিত্তিক আবেদনের যোগ্যতা ও শর্তাবলী ক নম্বরে যেটা বলছে যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ব্যাচেলার অফ এডুকেশন বিএড কোর্সে আবেদনের যোগ্যতা শর্তাবলী এক নম্বরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ও তালিকাভুক্ত ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকগণ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বিএড কোর্সে ভর্তি শর্তাবলী অর্থাৎ এখানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষকদের উপর বিএড করাটা ফরজ হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ সরকারিভাবে যাদেরকে নির্দেশনা হবে তাদের জন্য কিন্তু সরকারি বিএড কলেজগুলোতে বা টিটিসি কলেজে শূন্য পথ নির্ধারিত বা বুকিং থাকবে তাদের জন্য যে নির্দেশনাটা দিয়েছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত তালিকাভুক্ত ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকগণ তাদের জন্য বরাদ্দকৃত সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বিএড কোর্সে অগ্রাধিকার ভিত্তিতে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পাবেন এ লক্ষ্যে ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন না করে সরাসরি বরাদ্দাকৃত সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে তেরোই ডিসেম্বর দুই হাজার তারিখ থেকে নয়ই জানুয়ারি দুই হাজার তারিখের মধ্যে আবেদন করবেন এই ধরনের আবেদনকারীকে কলেজ কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সকল নম্বরপত্র সনদপত্র ডেপুটেশন প্রাপ্তির অফিস আদেশ প্রযোজ্য ক্ষেত্রে মূল মাইগ্রেশন সনদ শিক্ষকতার প্রত্যয়নপত্রের প্রযোজ্য ক্ষেত্রে মূল কপি দুই কপি পাসপোর্ট সাইজের সম্প্রতি তোলা ছবি ও আবেদন ফি নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে এক্ষেত্রে সরকারি প্রশিক্ষণ কলেজসমূহ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এই সকল আবেদনপত্র যাচাই বাছাই করে আবেদনকারীর একটি পূর্ণাঙ্গ তালিকা ও প্রয়োজনীয় তথ্য দশই সরি চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ডিন স্নাতকোত্তর শিক্ষা ও প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রে বরাবর প্রেরণ করবেন দুই নম্বরে ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকবিহীন অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ বা সাধারণ প্রার্থীগণের জন্য যে নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউজিসি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর মেয়াদি স্নাতক বা সম্মান অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সম্মান পরীক্ষায় সনাতন পদ্ধতিতে অর্থাৎ যারা প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ বা তৃতীয় বিভাগ এই সিস্টেমে যারা পাশ করেছেন তাদেরকে অবশ্যই পঁয়তাল্লিশ পারসেন্ট নম্বর থাকতে হবে আর যদি গ্রেডিং বা ক্রেডিট পদ্ধতিতে জিপিএ বা সিজিপিএ হয় তো সেক্ষেত্রে টু পয়েন্ট টু ফাইভ পেতে হবে এই শিক্ষাগত যোগ্যতা না থাকলে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন না আর বিপিএডের ক্ষেত্রে যেটা বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় ইউজিসির স্বীকৃত তিন বছর মেয়াদি ওই একই সিস্টেম এখানে আপনার বিপিএড বা এর ক্ষেত্রে একই যোগ্যতার কথা বলেছে আর অপরদিকে এম এডের ক্ষেত্রেও একই যোগ্যতা আর সুতরাং এখানে আপনারা বুঝতেই পারছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি করতে গেলে অবশ্যই আপনার তিন বছর মেয়াদি কোর্স হতে হবে আর ক্ষেত্রে যাতে দুই বছর মেয়াদি কোর্স আছে বা আর শতকরা পঁয়তাল্লিশ পারসেন্টের কম নম্বর আছে বা সিজিপি এ টু পয়েন্ট টু ফাইভের কম আছে তারা কিন্তু বিএড করার সুযোগ পাবেন না তো সেক্ষেত্রে আপনারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড করার সুযোগ পাবে সেখানে কিন্তু এই ধরনের কোনো ধরাপাধা নিয়ম কিন্তু সেখানে থাকে না যাই হোক আপনারা যারা বিএড করার জন্য উন্মুক্ত হয়ে আছেন তারা এই সুযোগকে কাজে লাগাতে পারেন এবং আপনারা সচরাচর একটা প্রশ্ন করেন যে কোন কলেজগুলোতে বিএড চালু আছে এটা কীভাবে বুঝবো বা লাল তালিকাভুক্ত নয় এটা কীভাবে বুঝবো তো আপনাদের উদ্দেশ্যেই বলি আপনারা যখন অনলাইনে আবেদন করতে যাবেন অনলাইনে যখন আপনারা কলেজ সিলেক্স অপশনে যাবেন তখন দেখবেন যে ওই অপশনে আপনি যখন বিভাগ জেলা নির্ধারণ করে দিবেন তখন ওই বিভাগে বা ওই জেলায় কোন কোন কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড কোর্স করার যাবে বা কোর্স চালু আছে সেগুলো প্রদর্শিত হবে সেগুলো দেখে আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে সুতরাং এটা নিয়ে ভাবার কিছু নেই অনলাইনে আবেদনের সময়েই আপনি সেটা দেখতে পাবেন এবং অনলাইনে যে প্রতিষ্ঠানগুলো প্রদর্শিত হবে অবশ্যই ওই প্রতিষ্ঠানে আপনি আবেদন করবেন সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এখানে কোনটা লাল তালিকাভুক্ত কোনটা লাল তালিকাভুক্ত নয় এটা যাচাই বাসায় করার আপনার প্রয়োজন হবে না তো পরবর্তীতে দেখানোর চেষ্টা করব যে কিভাবে অনলাইনে আপনারা আবেদন করবেন অনেকেই আছেন যারা নিজেই নিজের আবেদন করতে আগ্রহী বা করতে চান তারা কিন্তু অনেক সময় ডেমোটা দেখতে চান তাদের জন্য খুব শীঘ্রই একটি ভিডিও নিয়ে আসব যেখানে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং আপনাদের কলেক্স সিলেক্ট করবেন তো এর বাইরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট আকারে জানাবেন আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এখানে কলেজে যে খরচ সেই খরচের একটা সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া আছে তো আপনারা এটা ডাউনলোড করলে আপনারা নিজেরাও দেখতে পাবেন তো যাই হোক এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকের মতো এখানেই রাখছি